নমস্কার বন্ধুরা, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি চৈতালি। আজ ভেটকি মাছের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এতে আমি ভেটকি মাছটা ভেজে নিচ্ছি। আগে থেকে নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ ধরে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভেটকি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আছে দারচিনি, এলাচ ও লবঙ্গ। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলায় আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের রসুনের মধ্যে যে কটা কুয়া আছে সব কটা কুয়া, আর অল্প সামান্য একটু আদা, হাফ ইঞ্চি থেকেও কম। বাটা মশলাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিলাম নুন 1/2 টিস্পুন। এবার দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ 1 টেবিল স্পুন। এবার সমস্ত মশলা খুব ভালো করে আমি বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নেব। ভেটকি মাছ খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। নানাভাবে আমরা ভেটকি মাছ রান্না করে থাকি, কিন্তু এইভাবে মশলাদার ভেটকি রান্না করে দেখুন, দারুণ খেতে লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে এইভাবে ভেটকি মাছ রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব কিছু কাঁচা পাকা লঙ্কা। এই রেসিপিটা খুব বেশি ঝোল ঝোল হবে না। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছ। মাছগুলোকে দিয়েও 15 মিনিট আমি এই মশলার মধ্যে মাছগুলোকে ফুটিয়ে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভেটকি মাছ একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেব।
আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।